Hello coders, this is Algobar048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড 20 এর প্রবলেম সি আনইকুয়াল এর নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিচে দেখবে পড়ে নেবেন। এখানে অ্যাকচুয়ালি একটা অ্যারে দেওয়া থাকবে, ওই অ্যারের লেন্থটা থাকবে প্রথমে, তারপর ওই অ্যারেটা দেওয়া থাকবে। আর যেটা একটা অপারেশন করা যাবে সে অপারেশনটা হচ্ছে আমি যে কোনো পাশাপাশি দুইটা এলিমেন্টকে চুজ করে দুইটারই ভ্যালু ইজ ইকুয়াল টু এক্স করে দিতে পারি। এখন এক্স হচ্ছে র্যান্ডম একটা নাম্বার যেটা আপ টু 10^9 হতে পারে। এখন এটা আমি এই অপারেশনটা করার মাধ্যমে আমার ওই অ্যারের ইকুয়ালিটিটাকে ওয়ানে নিয়ে আসতে হবে। এখন ইকুয়ালিটি কি জিনিস? ইকুয়ালিটি হচ্ছে ওই অ্যারেতে পাশাপাশি দুইটা এলিমেন্ট যদি সমান হয় তাহলে সেটার ইকুয়ালিটি এক, যদি এরকম দুইটা এলিমেন্ট থাকে তাহলে দুই, এরকম তিনটে এলিমেন্ট থাকলে তিন। মানে পাশাপাশি যতগুলো এলিমেন্ট সেম আছে ওই অ্যারের ইকুয়ালিটি ইজ ইকুয়াল টু তত। তো এখন আমি এই অপারেশনটা করতে পারবো। অপারেশনটা করার মাধ্যমে মিনিমাম নাম্বার অফ অপারেশনের মাধ্যমে আমার ওই সম্পূর্ণ অ্যারের ইকুয়ালিটিকে ওয়ানে নিয়ে আসতে হবে, ওয়ান বাই এর থেকে কম আনতে পারলে আনতে হবে, ওইটাই করতে হবে। আর এটা আমার করতে হবে মিনিমাম নাম্বার অফ মুভের মাধ্যমে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লেটস সে এটা, এখানে আমার পাঁচটা এলিমেন্ট আছে, ওয়ান 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 ওয়ান। আমি যেটা করতে পারি একটা অপারেশনে, আমি লেটস সে এই দুইটাকে চুজ করতে পারি, এই দুইটাকে চুজ করে আমি লেটস সে ফাইভ করে দিলাম, এক্ষেত্রে আমার অ্যারেটা মডিফাই হয়ে যাবে ফাইভ ফাইভ ওয়ান ওয়ান। তো বাই ডিফল্ট কিন্তু এখানে ইকুয়ালিটি কত ছিল? বাই ডিফল্ট ইকুয়ালিটি ছিল ওয়ান টু থ্রি ফোর, কারণ পাশাপাশি এরকম চারটা পজিশন আছে যেখানে পাশাপাশি দুইটা ভ্যালু সেম। আপাতত আমার ইকুয়ালিটি আছে ফোর, আমার লেস দেন অর ইকুয়াল ওয়ান নিয়ে আসতে হবে ইকুয়ালিটিটা। তো আমি প্রথমে এর উপরে অপারেশনটা করলাম, তারপরে লেটস সে এখন আমরা দেখতেছি যে ইকুয়ালিটি আগের মতোই আছে। এখন আমরা যেটা করতে পারি, লেটস সে এবার এর উপরে করব, এই দুইটা এলিমেন্টের উপরে, এই দুইটা এলিমেন্টের উপরে আবার যদি অপারেশনটা করি সেক্ষেত্রে হয়ে যাবে ওয়ান ফাইভ। এবার লেটস আমি সিক্স করে দিলাম, সেক্ষেত্রে সিক্স, আর এটা হবে সিক্স, আর এটা তো ওয়ান ছিল, ওয়ানই থাকবে। এখন লেটস আমি এখন দেখা যাক, এখন আমি যে দুইটা অপারেশন করলাম এখন আমার ইকুয়ালিটি কত? আমার ইকুয়ালিটি কিন্তু অনলি ওয়ান, আমার পাশাপাশি দুইটা এলিমেন্ট সেম আছে অনলি একটা পজিশনে, তাহলে কিন্তু আমার কাজ কিন্তু হয়ে গেছে, আমার অপারেশন লাগছে টোটাল দুইটা। আমার এই এই কেসের ক্ষেত্রে আমার অপারেশন লাগবে দুইটা। আর যদি আমরা এই কেসটা দেখি, লেটস সে টু ওয়ান 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 টু, তো এখন এখানে আপাতত ইকুয়ালিটি কত আছে? আপাতত ইকুয়ালিটি আছে ওয়ান টু, আর পাশাপাশি দুইটা পজিশন আছে যে দুইটা পজিশনে পাশাপাশি এলিমেন্টগুলো সমান। তো এখন আমরা একটা অপারেশন করতে পারি, জাস্ট একটা অপারেশন করলে হবে। লেটস সে আমি এ দুইটার উপর একটা অপারেশন করলাম, সেক্ষেত্রে এখানে এক্স এর ভ্যালু লেটস আমি থ্রি দিলাম, তাহলে আমার এটা ওয়ান টু ওয়ান থ্রি থ্রি টু। এখন আমার ইকুয়ালিটি কিন্তু ওয়ানে নেমে আসছে, এটা কিন্তু আমার এনাফ, আমার ইকুয়ালিটি আর কমানো দরকার নেই। তো এভাবে অ্যাকচুয়ালি করতে হবে। লেটস আমি যদি একদম লাস্ট কেসটা দেখি, একদম লাস্ট কেসে হচ্ছে আমার এখানে ওয়ান টু ওয়ান ফোর ফাইভ ফোর ফোর ফাইভ। এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমার ইকুয়ালিটির ভ্যালু হচ্ছে জিরো, কারণ আমার পাশাপাশি এমন কোনো এলিমেন্ট নাই যে পাশাপাশি দুইটা এলিমেন্ট সমান, এখানে কিন্তু আমার কোনো অপারেশনই করতে হবে না। তো প্রথমে আমরা প্রবলেমটা এবার চিন্তা, এবার আমরা অ্যাপ্রোচে হেড অন করি, আমায় চিন্তা করবো এখন প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো। এখন সবার আগে একটা জিনিস, আমি সবার আগে একবার চেক করে নিব পুরো যে অ্যারেটি ইনপুট নিব, সেই অ্যারেটা লেটস আমি আরেকটা অ্যারে এখানে স্যাম্পল নিলাম, সেটা হচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি ফোর। এই অ্যারের ইকুয়ালিটি কত? এই অ্যারের ইনিশিয়াল ইকুয়ালিটি আছে ওয়ান, তো আমার এখানেও কিছু করা লাগতেছে না, আর এই অ্যারেতে ইকুয়ালিটি হচ্ছে জিরো। এই দুইটা টাইপের অ্যারেতে আমার কিছুই করা লাগবে না। তো এখন আমি সবার কী করবো, আমি অ্যারেটি ইনপুট নেওয়ার পরে আমার চেক করতে হবে যে অ্যারের ইনিশিয়ালি ইকুয়ালিটি কত। ইনিশিয়ালি ইকুয়ালিটি যদি ওয়ান বা জিরো হয় সেক্ষেত্রে আমার কিছুই করা লাগবে না, আমার জাস্ট জিরো অপারেশনের মাধ্যমে আমার সব অপারেশন, সব ম্যাক্সিমাম যে আমার উদ্দেশ্য সেটা সফল হয়ে গেল। এখন আমার মিনিমাম অপারেশনটা বের করতে হবে। এখন আমরা দেখতেছি একটা প্যাটার্ন খেয়াল করি আমরা, লেটস সে আমার যে অ্যারেটা আছে সে অ্যারেটা হচ্ছে ওয়ান 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 ওয়ান। আমরা যেটা করব, আমরা সবার আগে লেটস সে এই অংশটাকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এখানকার ইকুয়ালিটি হচ্ছে ওয়ান, এখানকার ইকুয়ালিটি হচ্ছে ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা একটা অপারেশন করি এই দুইটা এলিমেন্টের মধ্যে, ওই অপারেশনটা করার পরে আমার নতুন অ্যারেটা কী হবে? নতুন অ্যারেটা হবে ওয়ান, প্লেস আমি সবগুলোকে টু বানাই দিলাম, তাহলে এটা হবে টু, পরে এটা হবে, এটা হবে ওয়ান, এটা হবে ওয়ান।
আচ্ছা, তো এখন আমার একটা অপারেশন হলো, ঠিক আছে। এবার আমরা আরেকটা কাজ করব। এখন এই অপারেশনটা করার মাধ্যমে কি হলো অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি এই দুইটা এলিমেন্টের মধ্যে যে আমার ইকুয়ালিটি ছিল সেটা কিন্তু আমি ডিস্ট্রয় করে দিছি। আমি এই অপারেশনটা করার মাধ্যমে, মানে আমি এই দুইটা এলিমেন্ট সিলেক্ট করার মাধ্যমে এই দুইটা ভ্যালুর মধ্যে যে ইকুয়ালিটি ছিল সেই ইকুয়ালিটিটাকে আমি ডিস্ট্রয় করে দিলাম। ওকে, এখন আমার এবার আমি এটা চুজ করব, মানে এটা এটা যদি চুজ করি সেক্ষেত্রে আমার চেঞ্জ হয় কি হবে, সেক্ষেত্রে আমার অ্যারেটা চেঞ্জ হবে হবে 1 2, আর লেটস আমি 5 করে দিলাম, 5 5 1। এখন কিন্তু আমার ইকুয়ালিটি 1-এ চলে আসছে, তো আমার কাজ কিন্তু কমপ্লিট। বাট দ্যাট মিনস অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, আমি একদম প্রথম যেখানে আমার ইকুয়ালিটি আছে, একদম প্রথম ইকুয়ালিটি যেটা একদম শুরুর ইকুয়ালিটিটা আমি সিলেক্ট করব, এটাকে আমি এখানে সিলেক্ট করলাম। দেন পরের প্রসেসে এটাতে এখানে নিয়ে যেতে হবে, কতদূর নিতে হবে, একদম লাস্ট ইকুয়ালিটি যেখানে আছে সেখান পর্যন্ত। জিনিসটা আর একটু ক্লিয়ার হবে যদি আমরা এই এক্সাম্পলটা নিই। এই এক্সাম্পলটা জিনিসটা আর একটু ভালোভাবে ব্রিফ করে, সেটা হচ্ছে 1, এখানে 1 আছে, 1 আছে, আর তারপর এখানে 2, তারপর 3 3 4। আমরা যদি এখানে একটা জিনিস দেখি, আমার এই অ্যারেতে প্রথম ইকুয়ালিটি হিট করতেছে কোথায়, এটা হচ্ছে আমার এই পজিশনের প্রথম ইকুয়ালিটি আমার হিট করতেছে। ওকে, আর আমার শেষ ইকুয়ালিটি কোথায় আছে, আমার শেষ ইকুয়ালিটি আছে এখানে। এখন এর আগে যে অংশটা আছে, এই অংশটা মানে এই ইকুয়ালিটির আগে যে অংশটা আছে এবং এর পরের যে অংশটা আছে, এই দুইটা অংশ কিন্তু আমার অলরেডি আনইকুয়াল, এই দুইটা অংশ কিন্তু আমার অলরেডি আনইকুয়াল। তাহলে আমার যেটা করতে হবে, আমার এই ইকুয়ালিটিটাকে সিলেক্ট করে, এই ইকুয়ালিটিটাকে সিলেক্ট করে এটাকে সামনের দিকে প্রোগ্রেস করে নিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমার এখান পর্যন্ত আসতেছে। কারণ আমি এখান পর্যন্ত যদি আনইকুয়াল করতে করতে সামনের দিকে আগাইতে থাকি আলটিমেটলি, তাহলে আমার পরেরগুলো তো অলরেডি আনইকুয়াল আছে। তাহলে আমি এখানে কি করব, সবার আগে আমি চেক করব যে প্রথম আনইকুয়াল কোথায় আছে আর লাস্ট আনইকুয়াল কোথায় আছে। তাহলে আমার প্রথম প্রথম ইকুয়াল আছে আমার এখানে, ঠিক আছে। তো এখানে যদি আমি, এখন কথা হচ্ছে এখানে আরেকটা আইকিউর ব্যাপার আছে, আমি যদি এই দুইটার উপর অপারেশন করি আলটিমেটলি কিন্তু আমার ইকুয়ালিটি সেমই রয়ে যাচ্ছে। আমি যেটা করব, ফার্স্ট ইকুয়ালিটি যেখানে আছে তার পরের অপারেশনটা করব, এখানে আমি যদি এখানে অপারেশনটা করি তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে নিয়ে যাব কোথায়, এখান পর্যন্ত আমার লাস্ট আনইকুয়াল আছে এখানে, ইকুয়ালিটি আছে, আর এর পরেরগুলো অলরেডি আনইকুয়াল আছে। আমি যদি এইটুকু চুজ করি তাহলে আমার প্রথম অপারেশনে কী হবে, প্রথম অপারেশনে হবে 1, লেটস আমি সবগুলোকে 3 4 করে দিলাম, তাহলে এখানে আসলো 4, এখানে আসলো 4, তারপরেরগুলো থাকবে 3 3, আর এটা থাকবে 4। ওকে, তো এখন যদি আমরা ভালো করে দেখি, আমার লাস্ট আনইকুয়ালটা ছিল এখানে, ঠিক আছে, লাস্ট ইকুয়ালটা, সরি, লাস্ট ইকুয়ালটা ছিল এখানে, এখন কিন্তু এইটুকু আবার আনইকুয়াল হয়ে গেছে, এখন ইকুয়ালিটিটা আমার এক্সিস্ট করতেছে এখানে। ওকে, আমার আনইকুয়ালিটি ইকুয়ালিটিটা ছিল এখানে, বাট আমি একটা অপারেশন করার মাধ্যমে ইকুয়ালিটিটা আমি এখানে নিয়ে আসছি। ওকে, আর জাস্ট আমার নিতে হবে কোথায়, আমার নিতে হবে এখান পর্যন্ত, তো আমি জাস্ট এর উপর একটা অপারেশন করে দিলেই তো হচ্ছে। এসে আমি এর উপরও আমি সবগুলোকে 5 করে দিলাম, তাহলে 1 4, এটা হয়ে গেল 5, আর এটাও 5, আর পরেরগুলো তো 3 4 অলরেডি আনইকুয়াল আছে। তাহলে আমার কি হলো, আমার টোটাল ইকুয়াল পজিশন আছে জাস্ট একটা, তো আমার কাজ কিন্তু কমপ্লিট। কয়টা অপারেশন লাগছে, আমার টোটাল দুইটা অপারেশন লাগছে, একটা দুইটা। তাহলে প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে আমার যে অ্যারেটা দেওয়া থাকবে, লেটসে আমার এটা হচ্ছে অ্যারে, আমার এ পাশ থেকে সার্চ করতে হবে প্রথম আমার ইকুয়ালিটির শেষ অংশ কোথায়, লেটসে আমরা এখানে এটা বের করছিলাম, দেন শেষ দিক থেকে সার্চ করতে হবে প্রথম ইকুয়ালিটির শেষ পজিশনটা কোথায়, দেন এর ভিতরে দুইটা ডিস্টেন্সের মধ্যে আমার দূরত্বটা বের করলেই তো হচ্ছে, আমি এক এক করে জাম্প করতেছি প্রতিবার। তাহলে আমার ডিস্টেন্সটা, এটাকে লেটসে আমি এইটার ভ্যারিয়েবলটার নাম দিলাম এল, এই ভ্যারিয়েবলের নাম দিলাম আর, তাহলে আমার জাস্ট একবার একবার করে মুভ করলে কিন্তু হচ্ছে। এখন এখানে একটা কর্নার কেস আছে, কর্নার কেসটা হচ্ছে লেটসে আমার অ্যারেটা হচ্ছে এরকম 3, অ্যারেটা হচ্ছে অনেকটা এরকম 3, আর এখানে 1 1 1 3। ওকে, তো এখানে যদি আমরা দেখি, আমার সামনের থেকে দেখতে গেলে ফার্স্ট আনইকুয়ালিটি ইকুয়ালিটি কোথায় হিট করতেছে, ফার্স্ট ইকুয়ালিটি হিট করতেছে এই পজিশনে, এর আগ পর্যন্ত সব আনইকুয়াল আছে। ওকে, তাহলে এখানে ফার্স্ট ইকুয়ালিটি হিট করতেছে, আর এদিক থেকেও আমার ফার্স্ট ইকুয়ালিটি হিট করতেছে এখানে। তাহলে আমরা যেটা বলেছিলাম, আমার অ্যান্সারটা হবে আর মাইনাস এল,
এখানে যদি আমি r মাইনাস l করি অ্যানসার তো 0 আসবে বাট 0 কিন্তু এখানে অ্যানসার না এখানে আমার অ্যানসার হবে আমি জাস্ট যেটা করব আমি এই দুইটার উপর অপারেশন করব তাহলে আমার মডিফাইড অ্যারেটা হবে 3 1 লেটস সে আমি এটাকে 5 করে দিলাম 5 5 3 তার মানে আমার r মাইনাস l এর যে ডিসটেন্সটা সেটা যদি লেস দ্যান অর ইকুয়াল টু 1 হয় এক্ষেত্রে আমার অ্যানসার হবে 1 আর না হলে অ্যানসার হবে কি না হলে অ্যানসার হবে r মাইনাস এল আমরা যদি কোডে যাই জিনিসটা আর একটু সিম্পলিফাইড হবে ওকে সবার আগে আমরা কি করব আমরা n ইনপুট নিলাম তারপর অ্যারেটা ইনপুট নিলাম তারপর যদি n স্মলার দেন 3 হয় আচ্ছা এখন কথা হচ্ছে যদি আমার n এর যে ভ্যালুটা লেটস সে আমার তিনটে এলিমেন্ট আছে 1 2 মানে n স্মলার দেন 2 মানে 2 হইতে পারে কারণ 1 হইতে পারে না কারণ আমার বলা আছে n এর ভ্যালু সর্বনিম্ন 2 হইতে পারে তাহলে n n 3 এর থেকে ছোট মানে n = 2 হয় এক্ষেত্রে 1 2 আছে এখানে আমার কিছু করা লাগবে না অলরেডি আনইকুয়াল কিংবা লেটস সে 1 1 আছে তাহলে কিন্তু আমার এখানে ইকুয়ালিটি 1 সমস্যা নেই তো আমার n = যদি স্মলার দেন 3 হয় অ্যানসার হবে 0 আর কিছু করার দরকার নেই আর যদি n = 3 হয় যদি n = 3 হয় তাহলে আমার দুইটা কেস আছে লেটস সে আমার n = 3 হলে হতে পারে এরকম তিনটাই সমান মানে প্রথম কেসটা যদি 0 ইনডেক্সেরটা 1 এর সমান এবং 1 ইনডেক্সেরটা 2 এর সমান হয় সেক্ষেত্রে তো আমার একটা অপারেশন করা লাগবে লেটস সে আমি এর উপর অপারেশন করলাম এটা হয়ে গেল 1 এটা হয়ে গেল 3 এবার আমার ইকুয়ালিটি নেমে আসলো 1 এ দ্যাটস ওকে কিন্তু যদি এরকম হয় যে 1 2 1 আছে সেক্ষেত্রে তো আমরা অলরেডি আনইকুয়াল তাই না কিংবা 1 1 2 আছে সেক্ষেত্রে ইকুয়ালিটি 1 তো এটা আমার কোনো সমস্যা নেই যদি এরকম হয় যে n = 3 এই দুইটা কেস প্রথমটা 1 পরেরটা 0 দেন হচ্ছে আর যদি এই দুইটা কেস না হয় দেন হচ্ছে আমার মেইন প্রসেস যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম সবার আগে আমি ইকুয়ালিটিটা চেক করব বাই ডিফল্ট ইকুয়ালিটি 0 0 থেকে শেষ পর্যন্ত যদি প্রথম ভ্যালু তার পরের ভ্যালু থেকে সমান হয় তাহলে ইকুয়ালিটি আমার 1 করে বাড়বে এখন ইকুয়ালিটি যদি 0 2 এর থেকে ছোট হয় তাহলে কিছুই করার দরকার নাই আমি 0 প্রিন্ট করব এটাই আমার অ্যানসার আর না হলে দুইটা ভেরিয়েবল ওই যে l এবং r যেটা আমরা একটু আগে আলোচনা করেছি আমরা শুরু থেকে শুরু করব যদি প্রথম এলিমেন্টটা পাই যদি আমি এরকম প্রথম এলিমেন্টটা পাই যেখানে হচ্ছে আমার আমরা যখন এখান থেকে ট্রাভার্স করেছিলাম প্রথম এলিমেন্টটা যদি প্রথম এলিমেন্ট পাই যদি পাশাপাশি দুইটা এলিমেন্ট সমান দেন এটা হচ্ছে আমার কি l আর শেষ দিক থেকে দেখতে গেলে যদি প্রথম এলিমেন্ট এরকম পাই যে এটা পরেরটা সমান তাহলে পরেরটা হচ্ছে আমার r ওকে তো সেটা আমরা এখানে অ্যাকচুয়ালি করেছি প্রথম থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত গেলাম আর পরের লুপে আমরা শেষ থেকে সার্চ করলাম দেন যদি l = r হয় অথবা l + 1 = যদি r হয় তাহলে অ্যানসার হবে 1 আর না হলে অ্যানসার হবে r - l দেন আমি ফাইনালি অ্যানসারটা প্রিন্ট করব দ্যাটস ইট তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব টিল দেন গুড বাই